আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, ফেসবুক তো আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। তো এই ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে সুরক্ষিত রাখবেন? হ্যাঁ বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট যাতে কেউ নষ্ট না করে দিতে পারে, তো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট, যেটির মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছুই শেয়ার হয় বা অনেক কিছুই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এর মাধ্যমে শেয়ার হয়। এই জন্য কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি আমাদেরকে সুরক্ষিত এবং স্ট্রং রাখা আমাদের জন্য অবশ্যই জরুরি, খুবই জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্ট্রং রাখতে সাহায্য করবে। যেন অবশ্যই একটু সময় নষ্ট করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনি ভিডিও নিতে তো অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাবো ফেসবুকের ভিতরে। তো আমরা ফেসবুকে ক্লিক করে দিলাম। তো যেহেতু বন্ধুরা ফেসবুকের কয়েকটা সেটিংস আমরা দেখাবো, কয়েকটা টিপস দিব সেটিংসের ভিতরে, তো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে ফেসবুকের সেটিংস অপশনে। তো ফেসবুকের সেটিংস অপশনে যাওয়ার জন্য আপনারা ফেসবুকে আসার পরে উপরে দেখবেন যে 3 লাইন একটি অপশন আছে, তো সেই 3 লাইনে ক্লিক করে দিবেন। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা একটু খুঁজে দেখবেন সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন খুব ইজিলি। তো সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং একটু নিচের দিকে চলে আসলে এখানে একটু দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড লগইন নামে একটি সাইট আছে। তো এই সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো প্রথম নাম্বার টিপস বা প্রথম সেটিংস যেটি আমি আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার যে অ্যাকাউন্টটি সেটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না সেটি আপনারা কীভাবে দেখবেন, এবং সে আপনার ডিভাইস যদি আপনার অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনারা কীভাবে রিমুভ করে দিবেন। তো প্রথমেই কিন্তু সিম্পলি আপনারা এখানে ঢোকার পরপরই দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন আছে। এখানে দেখুন আমার এই একটা ফোনে টেকনো এবং নিচে আরেকটা ফোনে লগ ইন আছে। এখানে সিমোরে ক্লিক করলে কিন্তু সবগুলোই শো করবে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন আছে। তো এখান থেকে আপনারা চাইলে বেছে বেছে লগ আউট করতে পারবেন। ধরুন আমি এখান থেকে এই ডিভাইস আমার আইডিটি লগ ইন রাখবো না, তাই দেখবেন যে 3 লাইন একটু অপশন পাবেন এখানে। তো সেই 3 লাইনে ক্লিক করে দেবেন, যার সাথে এখানে দেখবেন যে লগ আউট লেখা আছে, লগ আউটে ক্লিক করে দেবেন। যার সাথে কিন্তু এখানে আপনাকে লগ আউট ওই যে ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা যে ডিভাইসে আপনি লগ ইন রাখতে চান না সেই ডিভাইস থেকে কিন্তু এখানে আপনারা লগ আউট করে দিতে পারবেন। অথবা আপনি যদি অল ডিভাইস থেকে লগ আউট করে দিতে চান তাহলে কিন্তু এখানে দেখুন লগ আউট অল অফ যে সিজন লেখা আছে এখান থেকে আপনারা লগ আউট করে দিতে পারবেন। তো এটি গেল কিন্তু প্রথম একটি টিপস, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি, যেটি আপনারা হয়তো নিজেরাও জানেন। তো এবারে আমরা দ্বিতীয় সেকেন্ড যে সেটিংসটি আমি আপনাদের দেখাবো সেটি হলো সেভ ইয়োর লগইন ইনফরমেশন। এখানে ক্লিক করে দিবেন, দেখবেন যে এখানে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন যে আপনার যে অ্যাকাউন্টটি এটি অন্য কোন ব্রাউজার বা অন্য কোন ডিভাইসে লগ ইন আছে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রাউজারও লগ ইন থাকতে পারে। তো এখান থেকে দেখবেন যে দুইটা অপশন আছে, এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড 10 এবং এখানে আননন একটি আমার একটি আছে, দেখছেন আননন। তো আপনার যদি এমন আননন থাকে যে আপনাদের যদি আপনাদের সন্দেহ থাকে যে এই ব্রাউজারে আমার ডিভাইস লগ ইন থাকতে পারে, তাহলে সেখান থেকে এটি এখানে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন টিকমার্ক। টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখুন যে রিমুভ সিলেক্ট, অর্থাৎ এখানে রিমুভ ক্লিক করে দেবেন। যার সাথে সাথেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি সেই ওয়েবসাইট থেকে বা সেই ব্রাউজার থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এটিও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি কিন্তু আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি। তো এবং এবারে দেখুন 3 নম্বর বা লাস্ট যে আপনার সেটিংসটি দেখাবো বা টিপসটি দিব সেটিও দেখবেন যে নিচের দিকে এই যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখবেন যে আপনার যে আইডিটি আপনার অ্যাকাউন্টটি দেখবেন যে কোন কোন জায়গায় কোন কোন গুরুত্বপূর্ণ কিছু ডিভাইসে লগ ইন যদি থাকে, যে এমন কিছু ডিভাইস যে ডিভাইসে যদি তারা লগ ইন করে তাহলে কিন্তু আপনার কাছে কোনো প্রকার নোটিফিকেশন আসবে না, এখানে কিন্তু নিচে লেখাই আছে। তো এখানে যদি আপনার সন্দেহজনক কোনো কিছু থাকে বা সন্দেহজনক কোনো ডিভাইস যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে বেছে বেছে আপনি এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে রিমুভ, এখানে রিমুভে ক্লিক করে দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে কোনোভাবেই লগ ইন থাকে তাহলে আমি যে 3টি প্রসেস দেখালাম এই 3টি প্রসেস ফলো করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি অন্য যে সকল ডিভাইস বা ব্রাউজার থেকে কিন্তু আপনার ফোন থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। এবং রিমুভ করে দেওয়ার পর আরেকটি কাজ করবেন, সেটি হলো আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু যারা আপনার ডিভাইসে লগ ইন করেছিল তারা কিন্তু পুনরায় আর লগ ইন করতে পারবে না। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস ফেসবুক ইউজারদের জন্য, আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।